ভারত চীন সীমান্ত থিয় হয়ে চীনক মুকলি প্রত্যাহ্বান জানালে দেশের গৃহমন্ত্রী অমিত শাহে। অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী আনজাও জেলার এখন জনসভা সম্বোধন করে চীনক কঠোর ভাষায় প্রত্যাহ্বান জানালে দেশের গৃহমন্ত্রীগী। চীনক সকিয়নি প্রদান করে অমিত শাহে কলে অরুণাচলত কোনো আগ্রাসন চলাব নয়। অরুণাচলত বহিঃশক্তিয়ে আগ্রাসন চলার দিন এতিয়া অতীত হল। বিগত বর্ষের ন ডিসেম্বর প্রদেশের টাওয়ংত আগ্রাসনের প্রয়াস চলাইছিল চীনের সৈন্যবাহিনী। অর্থাৎ ভারতীয় সেনায় সফলতার প্রতিহত করেছিল চীনা বাহিনীর এই আগ্রাসন। ইয়ার পছতেই কিছুদিন পূর্বে চীনে অরুণাচল প্রদেশের 11টাক এলাকার নাম সলনি করে তালিকা জারি করেছিল। ইয়ার দ্বারা কমিউনিস্ট দেশখনে অরুণাচল প্রদেশক নিজের প্রদেশ বলে জাহির করবল নিরন্তর প্রয়াস অব্যাহত রাখিছিল। আজি ভারত চীন সীমান্তর কিবিমুখ ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম মুক্তি করে গৃহমন্ত্রী অমিত শাহে। এই উপলক্ষে অনুষ্ঠিত জনসভাতে অরুণাচলের প্রতি এনদরে লোলুপ দৃষ্টি রখা চীনক সকিয়নি প্রদান করলে দেশের গৃহমন্ত্রীগী। অরুণাচল প্রদেশত আগ্রাসনের প্রয়াস চলাই থাকা চীনক এনদরে আজি যোগ্য প্রত্যুত্তর দিলে দেশের গৃহমন্ত্রী অমিত শাহে। অরুণাচলত চীনের আগ্রাসন রোধ করবল শেহতাকই কেন্দ্র মোদী সরকারে গ্রহণ করেছে কেতবোর বিশেষ পদক্ষেপ। অরুণাচল সীমান্ত ভারত সরকারে মোতায়েন করেছে বৃহৎ সংখ্যক সেনার বহুকেটা গোট। এই প্রতিটি গোটর হাতত আছে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র। তদুপরি চীন সীমান্তত ভারতীয় সেনায় টেঙ্ক আর যুঁজারু বিমানও মোতায়েন করেছে। কোনো যুদ্ধসদৃশ পরিস্থিতি চীনা বাহিনীক রোধ করবল এটা সম্পূর্ণরূপে সাজু হয়ে পড়ছে ভারতের সেনাবাহিনীর জওয়ানসকল। কেন্দ্রের মোদী সরকারে ভারত চীন সীমান্তর গাঁওসমূহর আন্তঃগাঁথনি উন্নত করার আঁচনিও রূপায়ণ করব ধরেছে। চীনের যিকোনো আক্রমণ আর আগ্রাসনের যথোচিত প্রত্যুত্তর দিয়ার বাবে সীমান্তর গাঁওসমূহর বাটপথ বিদ্যুৎ যোগান ব্যবস্থা উন্নত করে তোলা হয়েছে। মোদী সরকারের অরুণাচলের সীমান্তবর্তী গাঁওসমূহর আন্তঃগাঁথনি উন্নয়নের একটা আঁচনি হয়েছে এই ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামটি। আর সেই প্রোগ্রামের আজি শুভ উদ্বোধন করলে দেশের গৃহমন্ত্রী অমিত শাহে। আহক চাও অরুণাচলের ভূমিত থিয় হয়ে চীনক কেনকৈ কঠোর বার্তা প্রেরণ করলে আজি দেশের গৃহমন্ত্রী অমিত শাহে। আহক চাও তেখেতর বক্তব্যর কিছু অংশ। পুরা দেশ নিশ্চিন্ত হোকর সো রহা হে, চাহে আমারি কিসি ভি সীমা হো, অরুণাচল কা প্রদেশ হো, লদ্দাখ কা প্রদেশ হো, কশ্মীর হো ইয়া কোই ভি প্রদেশ হো, हम निश्चिंत होकर देश के मध्य भाग में, देश के उत्तरी भाग में सो रहे हैं। इसका कारण हमारे हिमवीर आईटीबीपी के जवान और हमारी थल सेना का पराक्रम और उनका त्याग और बलिदान। उन्हीं के कारण कोई भी हमारी सीमा पर आंख उठाकर देख नहीं सकता। और आज हम गर्व के साथ कहते हैं वो जमाने चले गए जब भारत की भूमि का कोई अतिक्रमण कर सकता था। आई सौ की सुई की नोक जितनी भूमि का भी अतिक्रमण कोई नहीं कर सकता, क्योंकि आईटीबीपी और भारतीय सेना यहाँ पर उपस्थित। टेलीविजन पर देखे पाले आज अरुणाचल प्रदेश थियोदी एनडरे चीनर प्रति कठोर वाक्य मानिले देशर गृहमंत्री अमित शाह। দেশের গৃহমন্ত্রী অমিত শাহে চীনলে সতর্ককাণী প্রেরণ করে আজি স্পষ্টকৈ প্রকাশ করব খুঁজলে যে ভারতের মাতি আগ্রাসন বা ভারতের ভূমিলে লুলুপ দৃষ্টি দিয়া সেয়া চীনের কাহিনী অতীত হল। এতিয়ার পর ভারতের মাতি কোনো দখল করব নোৱাৰিব বা ভারতের মাতির প্রতি কোনো লুলুপ দৃষ্টি প্রদান করব নোৱাৰিব। দেশের গৃহমন্ত্রী অমিত শাহর স্পষ্ট ঘোষণা অরুণাচল। আর গৃহমন্ত্রী অমিত শাহর অরুণাচল ভ্রমণক লৈ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে চীনের সরকারে। চীনে অরুণাচল প্রদেশক দেশখনের অন্তর্গত জাংনান আখ্যা দিয়ে আহিছে। চীনা সরকারে গৃহমন্ত্রী অমিত শাহর অরুণাচল ভ্রমণের তীব্র বিরোধিতা করেছে। চীন সরকারের মুখপাত্র আজি কয় যে শাহর অরুণাচল অথবা জাংগান ভ্রমণে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব উলঙ্ঘা করেছে। ভারত চীন সীমান্তর শান্তি অটুট রাখার ক্ষেত্রে এই ভ্রমণে সহায় নকরে বলে চীনা সরকারে মন্তব্য করলে। উল্লেখযোগ্য যে ভারত সরকারে যা 4 এপ্রিলত অরুণাচলক চীনে নিজের প্রদেশ বলে দাবি করাটো সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছিল। বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগসে স্পষ্টকৈ কৈছিল যে অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন অঙ্গ। উল্লেখযোগ্য যে চীন সরকারে বিগত কেইটামান বছরত বারম্বার অরুণাচল প্রদেশক নিজের প্রদেশ বলে দাবি করে আইছিল আর প্রতিবারে দেশখনক যথোচিত প্রত্যুত্তর দিয়ে আহিছে ভারত সরকারে।